ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। সত্যি ভারতবাসী বলতে আজ আমাদের গর্ব হয়। আজকের ভারতবর্ষ সফল বিশ্বায়নের এক উজ্জ্বল প্রতীক, দ্রুত উন্নয়নশীল এক দেশ। শিল্পের দ্রুত উন্নতি আজ এই দেশের সম্পদ। আর সেই সব দ্রুত উন্নয়নশীল শিল্পের মধ্যে এখন অন্যতম পোল্ট্রি ফার্মিং। আমাদের লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস বদলের সাথে সাথে আধুনিক এই ভারতবর্ষে মাংস ও ডিমের চাহিদা অত্যন্ত বেশি। উন্নত গুণমান আর জিভে জল আনা স্বাদের জন্য হাঁস মুরগির মাংস ও ডিমের কদর আজ ভারতবাসীর মুখে মুখে। ফলস্বরূপ এই শিল্পে আজ ভারতের মোট সম্পদের পরিমাণ প্রায় 1,00,000,000,000 টাকা, যা ভারতের মোট জিডিপির 0.9%। The consumption of chicken is picking up at a very great pace, and lot of big companies and lot of other countries now are looking towards India as a major consumer of chicken. Chicken is preferred for the reason that chicken is very easily digested. Mere liye smell bahut matter karta hai. Chicken mein mujhe waisa smell nahi aata. Mutton is very stinky. That's why I prefer chicken over meat. The protein availability which is there in chicken meat. Second, it is white meat which is more healthy and more prescribed by the doctors and by the medical fraternity today as compared to red meat. Obesity ebong diabetes rodh korteo je protein er bhumika royeche ta bojhate hobe doctor babuder. Murgi mangsho te prochur protein ache, khacche dacche sobai. Doctor re emni red meat khete baron korche, sei jaygay murgir mangsho onek beshi karjokor. Ekhon manusher rojgar bereche, manusher sathe taka ache ebong manush ei khoroch ta muloto সিরিয়ালস খাওয়ার থেকে এই ধরনের অ্যানিমাল প্রোটিন খাওয়া, যেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে দরকার। দেশ যেখানে এত এগিয়ে, সেখানে আমাদের শস্য শ্যামলা বাংলাই বা এত পিছিয়ে থাকবে কেন? পশ্চিমবঙ্গের প্রায় 96% মানুষ আজ আমিষ খাবার খায়, আর সেই কারণে এই রাজ্যে বরাবর হাঁস মুরগির মাংস ও ডিমের চাহিদা অনেক বেশি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই চাহিদা এবং উৎপাদন আগামী দিনে আরো বাড়বে বলে আশা করা যায়। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আমরা এখনো পর্যন্ত রিকোয়ার্ড লেভেল বা রিকোয়ার্ড রেকমেন্ডেশন বা রিকোয়ার্ড রিকোয়ারমেন্ট যেটা, সেটা এখনো আমরা ফুলফিল করতে পারিনি। দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন উৎসবে আজ মুরগির মাংস প্রায় কমন চয়েস। আর চাহিদা বাড়ার সাথে সাথে পোল্ট্রি ফার্মিং এর ভবিষ্যতও এখন অনেক সুরক্ষিত। বিজ্ঞান ও প্রযুক্তির আকাশ ছোঁয়া অগ্রগতি আর নতুন প্রজন্মের উৎসাহ আজ এই শিল্পকে দিয়েছে অভাবনীয় সাফল্য। বর্তমানে এই শিল্পে ব্যবসা থেকে শুরু করে কর্মসংস্থানের সুযোগ এখন রীতিমতো বিস্ময়কর। আনন্দের কথা এই যে, আজ পোল্ট্রি শিল্পের সার্বিক শ্রীবৃদ্ধি তরুণ প্রজন্মকে নিশ্চিতভাবে উৎসাহিত করবে। বছরে 8-10% হারে বেড়ে চলেছে এই শিল্পের অগ্রগতি। এই যে 8-10% গ্রোথ পোলট্রি ইন্ডাস্ট্রিতে, এই পোলট্রি এই গ্রোথটাকে সাস্টেন করার জন্য আমাদের সব রকম এখানে হিউম্যান রিসোর্স দরকার। যদিও 130 কোটির এই ভারতবর্ষে মাংস ডিমের সম্পূর্ণ চাহিদা মেটাতে আমাদের এখনো কিছুটা পথ যেতে হবে। ইটস নো লঙ্গার ব্যাকইয়ার্ড, ইট ইজ আ মেজর ইন্ডাস্ট্রি এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং এন্ড মোস্ট হ্যাপনিং এন্ড দ্য মোস্ট মডার্ন ইন্ডাস্ট্রিজ নাও in India and across the world. আজ সমাজের সর্বস্তরে এই শিল্পের গ্রহণযোগ্যতা বেড়েছে। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সঙ্গে যৌথভাবে নানান কর্মসূচিও শুরু করেছে। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন পোল্ট্রি ফার্মারদের একটি সংস্থা, যা পশ্চিমবঙ্গের পোল্ট্রি ডেভেলপমেন্ট, পোল্ট্রি উন্নয়ন ও পশ্চিমবঙ্গের প্রয়োজনীয় পোল্ট্রি প্রোডাক্ট উৎপাদনে নিয়োজিত আছে। বিভিন্ন বহুজাতিক সংস্থাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আজ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে মাংস ডিমের ব্যবহার এবং চাহিদা বাড়ার পাশাপাশি উৎপাদন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এই শিল্পে কর্মসংস্থানের সুযোগ। ম্যানেজমেন্ট থেকে মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান থেকে সুইপার, সব ধরনের পেশাকেই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারবে আধুনিক শিক্ষিত যুবক যুবতীরা। এখানে বেতন কাঠামো কম লোভনীয় নয়, সুতরাং আগামী দিনে এই শিল্পে তাদের জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। জোর দিয়ে বলা যায়, ভবিষ্যতে প্রতিযোগিতার নিরিখে অন্যান্য শিল্পকেও ছাড়িয়ে যাবে পোল্ট্রি ফার্মিং। We have companies like Stork, Main, Linco, they are now setting up plants in India and the processing industry, as you can see around you, is
expanding very rapidly. এখানে জব অপরচুনিটি এত স্ট্রং লেভেলে যে লাস্ট 5 বছরে আমাদের রাজ্যে পোলট্রিতে জব অপরচুনিটি বেড়েছে 4 লক্ষের বেশি। আরো আমরা মনে করছি আগামী 5 বছরে আরো 4 থেকে 5 লক্ষ জব অপরচুনিটি আছে এবং তাই হবে। The general perception of poultry when we talk to common people or to normal people is that it is backyard poultry farming, but that is not the case. If you see across India and the cities and the rural areas, poultry has acquired the shape of a huge industry with modern technology coming in from Europe, US, the Middle East. প্রশিক্ষিত দক্ষ কর্মীর প্রয়োজন বাড়ার পাশাপাশি বেড়েছে এই শিল্পে শিক্ষা গ্রহণের সুযোগও। এই শিল্পের পেশাগত প্রয়োজনের কথা মাথায় রেখে বলা যায় যে মেডিকেল থেকে মার্কেটিং, অ্যাকাউন্টস থেকে শুরু করে কম্পিউটার অপারেটর সব ক্ষেত্রেই আছে শিক্ষা গ্রহণের অবাধ সুযোগ। পোল্ট্রি ডেভেলপমেন্টে প্রায় 6000 কোটি টাকা বিনিয়োগের জায়গা আছে, আর সেই বিনিয়োগের জায়গায় আমাদের বিশ্বাস কমপক্ষে 4 থেকে 5 লক্ষ এমপ্লয়মেন্ট হবে। যেহেতু মুরগির মাংসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি এবং স্বাস্থ্যকর, তাই আমাদের স্কুল কলেজ তথা বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের কাছে এর যথাযথ গুরুত্ব তুলে ধরতে হবে। ডিমের প্রোটিন হচ্ছে পৃথিবীতে এখনো পর্যন্ত সবথেকে শ্রেষ্ঠ ন্যাচারাল প্রাকৃতিক প্রোটিন, এবং আমরা জানি যে আমাদের শরীরের বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য আমাদের এই হাই কোয়ালিটি প্রোটিনের ভীষণভাবে দরকার, এবং মুরগির মাংস এবং ডিম সেক্ষেত্রে অতুলনীয়। চিকেন আর ডিম তো আমরা নিয়মিত খাই, দুটোই খুব পুষ্টিকর খাদ্য। আমি তো আমার ছেলেকে রোজই ডিম দিই, আর ডিমের মতো সস্তা পুষ্টিকর খাদ্য কোথায় পাবো? পড়াশোনার সাথে ওদের যা ব্রেন ওয়ার্ক চলে, ডিমটা তো খুবই দরকার। ডিম সস্তা, তারপর প্রোটিনও ভারী জিনিস, খেলে ভালোই লাগে। আমাদের মাছটা ভালো লাগে না, ডিম খেতে ভালো লাগে, ওই জন্য এটা। ডিমটা আমাদের মানুষের খুব ইম্পর্টেন্ট খাওয়া এবং সস্তায় পুষ্টিকর খাওয়া। ডিম একটা লেভেল পর্যন্ত প্রোটিন এবং ফ্যাট দুটোই থাকে, যেটা শরীরের জন্য দরকার। ইট কন্টেইনস প্রোটিনস এন্ড ফ্যাটস হুইচ আর নেসেসারি ফর আওয়ার বডি, সো ডিম ইজ নেসেসারি ফর আওয়ার এভরিডে লাইফ। পোল্ট্রি ফার্মিং আজ ঝড়ের গতিতে এগিয়ে চলা এক শিল্প। মানুষের শিক্ষা সচেতনতা বৃদ্ধির সাথে সাথে হাঁস মুরগি চাষ নিয়ে আমাদের চিন্তাভাবনারও এখন আমূল বদল হয়েছে। পোল্ট্রি ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি আশা করব পরের প্রজন্ম নিজস্ব প্রফেশন হিসেবে পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে বেছে নেবে। বর্তমানে এই শিল্প আমাদের দিয়েছে নির্ভরতার সুযোগ, দিচ্ছে কর্মসংস্থানের ভরসা। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রাক্তন ছাত্র, তারা পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে এখন খুব সফলতার সঙ্গে তারা কাজ করে বিভিন্ন চেয়ারে রয়েছেন। আজ দেশ তথা রাজ্যে যেখানে কোটি কোটি বেকার যুবক যুবতী একটা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে, সেখানে পোল্ট্রি ইন্ডাস্ট্রি বোধহয় আপনাদের সব মুশকিলের আশান করে দিয়েছে। আজ আমাদের ইয়ং ছেলেমেয়েরা যারা এখন পড়াশোনা করছে, তারা এখন থেকেই ভাবনা চিন্তা করতে পারে পোল্ট্রি দিয়ে আমাদের জীবিকা নির্ভর করতে পারে। আমরা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা নতুন বিভাগের কথা সরকারকে জানিয়েছি, এবং আমরা আশা করছি যে সরকার খুব শীঘ্রই এটা অনুমোদন দেবেন। সেটা একটা এভিয়ান সায়েন্স ডিপার্টমেন্ট, এবং এর মাধ্যমে মুরগির প্রোডাকশানের ক্ষেত্রে, মুরগির ব্রিডিং বলুন বা মুরগির নিউট্রিশন বলুন, তার হেলথ, এভরিথিং, এগুলো আমরা এখানে পড়াবো এবং তার উপরে রিসার্চ হবে। এবং পোলট্রি ইন্ডাস্ট্রির যারা এখানে আছেন লিডার্স, তারাও চাইছেন যে এই ধরনের একটা ডিপার্টমেন্ট থেকে আমরা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করছি। আমাদের যারা এখান থেকে এই এভিয়ান সায়েন্স ডিপার্টমেন্টে খোলার পরে এখানে পোস্ট গ্রাজুয়েট করার সুযোগ পাবেন বা পিএইচডি করার সুযোগ পাবেন, তারা ফাইনালি ভবিষ্যতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে খুব ভালোভাবে সাহায্য করতে পারবেন। এই জেনারেশনকে তাদেরকে ঠিক করে নিতে হবে যে আমরা শুধু সরকারি চাকরি করার জন্য আমরা ভেটেরিনারি পড়েছি না, আমরা ইন্ডাস্ট্রিতে প্রাইভেট সেক্টরে আমরা চাকরি করব এবং তার মাধ্যমে আমাদের ভবিষ্যৎকে একটা খুব ব্রাইট জায়গায় নিয়ে যেতে পারবো। পোল্ট্রি ইজ আ ভেরি গুড অপশন টু এক্সপ্লোর ফর আ ভেরি বেটার, ফর আ গুড ফিউচার অ্যান্ড ফর আ বেটার ফিউচার। তরুণ প্রজন্ম, আজকের দিনে শিক্ষিত বেকার যুবক যুবতী, আপনারা এগিয়ে আসুন, ক্যারিয়ার হিসাবে বেছে নিন পোল্ট্রি শিল্প। আদার ইন্ডাস্ট্রির বাড়ির ছেলেমেয়েরা যারা আছেন, তারাও আমাদের পোল্ট্রি ফার্মিং বা পোল্ট্রি করতে আসতে পারেন বা পোল্ট্রি প্রোডাক্ট উৎপাদনের সঙ্গে নিয়োজিত হতে পারেন, তাদের ওয়েলকাম করছি এবং তাদের সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি। মার্কেটে প্রচুর ডিমান্ড, অনেকটাই আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে ফ্রম আদার স্টেটস, পার্টিকুলারলি এগ। সেক্ষেত্রে
100% আমরা যাতে স্বনির্ভর হতে পারি ডিম উৎপাদনে। রাজ্য সরকারও এখন অনেক বেশি আগ্রহী এই শিল্প নিয়ে। ঋণ নীতি থেকে শুরু করে ট্যাক্সিং সিস্টেম, সব ক্ষেত্রেই সরকার তার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের সহায়তায় ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনও কিছু নির্দিষ্ট এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। আমরা ডিম মাংস বাদ দিয়ে চিন্তাই করতে পারি না। পশ্চিমবঙ্গেও আমরা উপলব্ধি করছি যে কীভাবে মাংস ডিম এসবের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্যে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন জেলায় অনেক নতুন প্রকল্প এই ডিম এবং মাংসের উৎপাদন বৃদ্ধির জন্যে সাবসিডি সহ ঘোষণা করেছেন। আমরা 60 লক্ষের বেশি মুরগির বাচ্চা বিতরণ করেছি। ফিডের জন্যে আমাদের পশ্চিমবঙ্গে ফিড ইন্ডাস্ট্রি করার সুযোগ আছে। আমাদের এখানে র মেটেরিয়াল সয়াবিন এবং ধানের তুষ, এর সঙ্গে সঙ্গে আমাদের ভুট্টার উৎপাদন আমরা আরও উৎপাদন বাড়াচ্ছি, যাতে পোলট্রি শিল্পের যে প্রয়োজনীয় খাদ্য তা আমরা সহজে এখানে যোগান দিতে পারি। সেখানে এই ফিড ইন্ডাস্ট্রিতেও যুক্ত হওয়ার বিরাট সুযোগ আছে। যুবক যুবতীরা এগিয়ে আসবেন এবং সরকারি এই পোলট্রি শিল্পে যেসব অনুদান দেওয়া হচ্ছে, সাবসিডি দেওয়া হচ্ছে, সেই সব প্রকল্পের সুযোগ নিয়ে তারা শুধু পশ্চিমবঙ্গে মাংস এবং ডিম উৎপাদনে সহায়তা করবেন তাই নয়, মানুষ আরও সুস্থ এবং ভালো থাকবেন। সারা রাজ্যে 6,000 ন্যায্য মূল্যের দোকান সেট আপের পাশাপাশি তারা চায় পোলট্রিজাত সমস্ত ওষুধ এবং ভ্যাকসিনকে করমুক্ত করতে। নলেজ সম্পন্ন মানুষজন আমাদের দরকার, ভেটেরিনারি গ্রাজুয়েটস দরকার, কেরিয়ার যদি পোলট্রি ইন্ডাস্ট্রিতে যোগ করেন তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গ আরও তাড়াতাড়ি আমাদের যে লক্ষ্য মুরগির ডিমে স্বনির্ভর হব, তাহলে সেই যে লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে পারবো এবং একই সঙ্গে আমাদের ছেলেমেয়েরা তাদের নিজস্ব ভবিষ্যৎ সুদৃঢ়ভাবে গড়ে তুলতে পারবে। সবার মিলিত প্রচেষ্টায় রাজ্যের এই শিল্প পৌঁছে যাক উন্নতির চরম শিখরে। পোলট্রি শিল্প হয়ে উঠুক নতুন বাংলার এক সফল রূপকার।